আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন একুশে রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, 1975 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর নির্বাসিত ছিলেন আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। 1981 সালে 17ই মে তিনি দেশে ফেরেন। বিষণ্ন সময়ে তিনি দেশে ফিরেছিলেন। ঠিক সেই সময়টিতে তিনি যখন দেশে ফেরেন, তখন আজব এক বহুদলীয় গণতন্ত্রের জামার ভিতরে সামরিক স্বৈরতন্ত্রের শরীর। তিনি এসেছিলেন আলোর দিশারি হয়ে। আমরা আজকের অনুষ্ঠানের শিরোনাম রেখেছি আলোকবর্তিকা। আমাদের আজকের অতিথি অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, বিইউপি। আমাদের সঙ্গে যুক্ত হবেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। স্যার, শুরুতেই আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1981 সালের এই দিনে আলোর দিশারি হয়ে এসেছিলেন। সেই সময়ের তার আশা, ফিরে আসাটা বাংলাদেশের রাজনীতির একটা রাজনীতিতে একটা ইতিহাস, রাজনীতি বাংলাদেশের রাজনীতির একটা বাকবদল, সেই সময় থেকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানটির নামকরণ যথার্থ হয়েছে। শেখ হাসিনা আলো ছিলেন, আলো হয়ে দেশে ফিরে এসেছিলেন, এবং সেই আলোর প্রয়োজন ছিল আমাদের বেশ কিছু অন্ধকার বিনাশের জন্যে। প্রথম অন্ধকারটি ছিল তখন দেশে সামরিক স্বৈরাচারের অন্ধকার। আরেকটি অন্ধকার, যেটা প্রথমেই বলা উচিত ছিল আমার, আওয়ামী লীগের ভবিষ্যৎ ছিল অন্ধকারাচ্ছন্ন। আমরা জেনেছিলাম এবং জেনে বেশ উদ্বিগ্ন হয়েছিলাম যে আওয়ামী লীগের মতো একটি প্রাচীন এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল খণ্ডিত হয়ে যাবে। রাজনীতিতে রাজনৈতিক দলে খণ্ডীকরণ খুব অস্বাভাবিক কিছু না, কিন্তু আওয়ামী লীগের জন্যে তাহলে আমাদের যথেষ্ট বড় ব্যথার কারণ হতো। সেটি সেই অন্ধকার ছিল। সেই অন্ধকার কাটিয়ে একতার ঐক্যের প্রতীক হিসেবে, আলো বাতিঘর হিসেবে শেখ হাসিনা এসেছিলেন। আর একটি অন্ধকার ছিল আমাদের, অন্ধকারটি দেশে তো গণতন্ত্র ছিল না, ভোট এবং ভাতের অধিকার প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছিল, রাজনীতি ছিল না, সব কিছু সামরিক স্বৈরতন্ত্রের আবরণের মধ্যে লুকিয়ে পড়েছিল বা উধাও হয়ে গিয়েছিল। এত কিছু অন্ধকার বিনাশের জন্যে শেখ হাসিনার আলো হয়ে দেশে ফেরা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। এবং তিনি ফিরবার আগে দিল্লি থেকে 6 বছরের নির্বাসিত জীবন, যেখানে এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সৌজন্যে তিনি 6 বছর ভারতে নির্বাসিত জীবন যাপন করেছেন। ফিরবার আগে 11ই মে নিউজউইক পত্রিকা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সাক্ষাৎকার নিয়েছিল তার। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনাকে যে দারুণ একটা ঝুঁকিপূর্ণ সভায় বৈরী পরিস্থিতিতে আপনি দেশে ফিরছেন। শেখ হাসিনা উত্তর দিয়েছিলেন দৃপ্ত কণ্ঠে যে ঝুঁকি না নিলে বড় কিছু অর্জন করা যায় না। কথাটিতে আমরা চমকিত হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম, প্রাণিত হয়েছিলাম, কারণ তিনি বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধুর মধ্যে সাহস, বিবেকী সাহসটি বড় ব্যাপার ছিল। মানুষের প্রতি দরদ আর বিবেকী সাহস মিলেই তো বঙ্গবন্ধু ছিলেন। তো সেই উত্তরাধিকার বহন করছেন শেখ হাসিনা, এবং তিনি মানুষের জন্যে সাহসের আলোকবর্তিকা হিসেবে ফিরে এসেছিলেন। এবং ওই কথা যে বলেছিলেন নিউজউইকের প্রদায়ককে,
সেটি যথার্থই তিনি বলেছেন এবং কত বড় ঝুঁকির মধ্যে তিনি দেশে ফিরেছেন তার প্রমাণ আজকে 39 বছর পরে যখন হিসেব মেলায় 19 বা 20 বার তার জীবনের উপরে আঘাত এসেছে তিনি বেঁচে গেছেন স্রষ্টার অপার কৃপায় আর কি কিন্তু কাজী তার জীবনটা নির্মলেন্দু গুণের একটা কবিতায় আছে জীবনটা যে তার পথে পথে পাথর ছড়ানো তো পথে পথে পাথর তো ছড়ানো আছেই এখন দেখা যাচ্ছে যে গ্রেনেডও ছড়ানো আছে গ্রেনেড বিছানো ছিল সব পথে পথে গ্রেনেড ছড়ানো তো সব কিছুকে মোকাবিলা করেই তাকে এগিয়ে যেতে হচ্ছে এবং তার একটা সৌভাগ্য যে বঙ্গবন্ধু যে সৌভাগ্যটা ছিল না যে দীর্ঘ 39 বছর তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন দেশের নেতৃত্ব দিচ্ছেন এটা বড় সৌভাগ্য এবং শুধু নেতৃত্ব দেয়া তো নয় কারণ তিনি এই 39 বছরে বা 4টি দশকে বাংলাদেশকে নতুন পরিচয় পরিচিত করিয়েছেন সারা বিশ্বের কাছে এখন সারা বিশ্বের নজর কাড়া দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ আর্থসামাজিক প্রবৃদ্ধির দিক থেকে তো সেই দিন এই তার নেতৃত্বের পরাকাষ্ঠাটা যে বা সবচেয়ে বড় পরীক্ষা যদি লক্ষ্য করি যে সবসময় দেখা যায় যে সংকটকালেই নেতৃত্বের পরিচয় পাওয়া যায় আমরা এই পরিচয় পেয়েছি যেমন পদ্মা সেতুর সংকটকাল অনেক ছোটোখাটো সংকটের কথা বলছি না ওটা বেশ বড় রকমের সংকট ছিল আর কি সেই মধ্যে সেই সংকটের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্বটি তিনি পালন করেছেন আজকে পদ্মা সেতু যখন বাংলাদেশের জনগণের টাকাই হচ্ছে তখন সারা বিশ্বে অবাক বিস্ময় তাকিয়ে আছে কিন্তু এই সিদ্ধান্ত সাহসী সিদ্ধান্তের কৃতিত্ব তার তিনি না ফিরলে বাংলাদেশে বঙ্গবন্ধু খুনিদের বিচার হতো না তিনি না ফিরলে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার হতো না তিনি না ফিরলে সমুদ্র বিজয় হতো না তিনি না ফিরলে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় পেত না অনেক কিছুই হতো না আর কি শেখ হাসিনা না ফিরলে আজকে বাংলাদেশের যতটুকু অর্জন বাংলাদেশে আগামী বছর 50 বছর পূর্তি হবে কিন্তু হ্যাঁ সুবর্ণ জয়ন্তী সিংহভাগ অর্জন তো 39 বছরে হ্যাঁ আমি বলবো না যে আমরা সব পেয়েছি দেশে পৌঁছে গেছে তার নেতৃত্বে হ্যাঁ মানুষের জীবনে প্রত্যাশা থাকে অনেক প্রত্যাশার প্রাপ্তির সমীকরণ হয় কেউ কি কখনো ভেবেছিল যে এই যে মানবতা বিরোধী অপরাধীদের বিচার হবে না এটা কে বা বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হবে কেউ কি ভেবেছিল হত্যাকাণ্ডের বিচার না হয় যেন তার জন্যে আইনি পদ্ধতি অনুসরণ করা হলো ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দায়মুক্তি অধ্যাদেশ তৈরি করা হলো সংবিধানের অংশ করে ফেলা হলো খুনিদেরকে পুরস্কৃত করে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হলো কেউ কি ভেবেছিল মানবতা বিরোধী অপরাধীদের বিচার হবে বাংলাদেশে মানবতা বিরোধীরা সরকারি রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হয়ে যায় আমি যখন দেখি নিজামী আমার বাংলাদেশের পতাকা গাড়িতে উড়িয়ে ঘুরে বেড়াচ্ছে তখন তো লজ্জায় অধবদন হয়েছিলাম এই লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন শেখ হাসিনা আর কি এবং একটা চলমান প্রক্রিয়া আছে মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া একটা চলমান প্রক্রিয়া আর কি তো অন্তত আর কিছু না হোক আমার আত্মমর্যাদাকে যথেষ্ট সঠিক জায়গায় তিনি উপস্থাপন করেছেন কারণ স্বাধীনতা মানে আত্মমর্যাদা কিন্তু যখন আমি দেখব স্বাধীনতা বিরোধী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার অংশীদার তখন আমার কোনো আত্মমর্যাদা থাকে না কিন্তু সেই আত্মমর্যাদার জায়গাটি তিনি ফিরিয়ে দিয়েছেন যথেষ্ট সাহসিকতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে আর কি জি স্যার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লেখক ভট্টাচার্য সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ লেখক আপনার কাছে জানতে চাইবো যে এই তরুণ নেতৃত্ব শেখ হাসিনার ত্যাগ দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর যে আদর্শ সেটা কতখানি ধারণ করতে পারছে আজকের ছাত্র নেতৃত্ব জি ধন্যবাদ প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই যে আজকের দিনে এরকম একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য 21টিকে এবং সব থেকে বড় ব্যাপার যে আজকে যে একটি বিশেষ দিন আপনার 1981 সালে আজকের এই দিনে
দেশরত্ন শেখ হাসিনা 6 বছর তার অমানবিক জীবন পার করে 1975 সালে 15ই আগস্ট যখন জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হলো, তারপরে থেকে তিনি যখন বিদেশে অবস্থান করছিলেন তখন কিন্তু মানে তার কাছে সঠিক তথ্যগুলো হয়তো ঠিক মতো যাচ্ছিল না, যে কেউ বেঁচে, কখনো শুনছিলেন যে কেউ বেঁচে আছে, কখনো শুনছিলেন যে সবাই মারা গেছে, এইরকম একটা পরিস্থিতি তিনি 6 বছর পার করে তারপর বাংলাদেশের গণতন্ত্রের উপরে যে আঘাত 75 সালে এসেছিল সেই আঘাতকে পুনরুদ্ধার করার জন্য, এবং এই 5 বছরে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ অনেকটা মানে খারাপের দিকে নিয়ে চলে গেছিল, এবং সেটা এস্টাবলিশ করার একটা পাইতারা কিন্তু তখন চলছিল। কারণ আপনার দেখবেন যে এই যে স্যার একটু আগে বলেছেন যে নিয়মিত অধ্যাদেশ সহ যে সামরিক আইনের মাধ্যমে বাংলার দুঃখী মানুষের উপর যে নিপীড়ন চালানো হচ্ছিল তা থেকে মুক্তি লাভ করার জন্য, এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মুক্তিযুদ্ধে স্বাধীনতা সংগ্রামের বিজয়ী দল বাংলাদেশ আওয়ামী লীগও তখন একটি একটি খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল, এবং তখন একমাত্র বাংলাদেশের মানুষের আশা ভরসার জন্য একমাত্র উপায় ছিল বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা, এবং সেই জনগণের ডাকে সাড়া দিয়ে তিনি 1981 সালে আজকের এই দিনে তিনি বাংলাদেশে পদার্পণ করেছিলেন। এবং সেই দিনের উপস্থিতিতেই আপনার আমরা যেটা জানতে পারি যে সেদিনের তিনি বাংলাদেশে যখন অবতরণ করার পর থেকে বাংলাদেশে পুরাতন বিমানবন্দরে যে মানুষের সমাগম এবং জয় বাংলার স্লোগানের প্রকম্পিত সারা বাংলাদেশ মানুষ সেদিন দেখেছে যে আসলে বঙ্গবন্ধু বাংলার এবং বাংলা বঙ্গবন্ধু বাংলার মাটি থেকে কখনো বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না, বরং সেটা তীব্র বেগে আরো জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের জনগণ সেটা গ্রহণ করেছিলেন। এবং আপনারা জানেন যে 1981 সালের পর থেকে গণতন্ত্র মুক্তি আন্দোলনে এবং প্রত্যেকটি আন্দোলনে তার পথকে মসৃণ করার জন্য কিন্তু সব থেকে বড় ভূমিকা কিন্তু, এবং তার সাথে থেকে দেশরত্ন শেখ হাসিনার সাথে থেকে সবসময় কাজ করেছেন কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ। তৎকালীন আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনতা উবায়দুল কাদের এমপি, উনি ওনার নেতৃত্বে তখন বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতা কর্মীরা কিন্তু সেদিন বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। আমরা জেনে থাকি যে এই 17 মাস 17ই মের আগে থেকে আপনার যখন থেকে সংবাদ আসলো যে দেশরত্ন শেখ হাসিনা দেশে পদার্পণ করবেন সেই সংবাদ পাওয়ার পর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন মিছিল এবং তাকে স্বাগত জানিয়ে মিছিল মিটিং, এবং দেশরত্ন শেখ হাসিনা যখন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মনোনীত হলেন তখন থেকে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সারা বাংলাদেশ ব্যাপী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে মিছিল মিটিং করেছেন, এবং সেদিন 17 তারিখের প্রোগ্রামে লেখক আমরা 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 এই লেখক আমরা এই ইতিহাসগুলো মোটামুটি সবাই জানি, আপনার কাছে জানতে চাইবো যে শেখ হাসিনার যে ত্যাগ, যে আদর্শ, যে দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর সেই আদর্শ আজকের ছাত্র নেতৃত্ব কতখানি ধারণ করতে পারছে বা আগামীতে পারবে। যে আমরা যারা ছাত্র রাজনীতি করি এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে যারা কাজ করি আমরা সবসময় কিন্তু আমাদের ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশরত্ন শেখ হাসিনার আদেশ এবং নির্দেশ অনুসরণ করে কিন্তু সকল ধরনের কার্যক্রম করে থাকি। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে বর্তমানে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সারা বাংলাদেশ ব্যাপী এই পরিস্থিতি করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত বাংলাদেশের যে সকল ধরনের মানুষের সাধারণ মানুষের সহযোগিতা করার জন্য সকল ধরনের কার্যক্রম তারা অব্যাহত রেখেছে, এবং আপনারা জানেন যে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কিন্তু প্রথম এবং প্রধান উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের জনগণকে সুস্থ সুন্দর ভাবে যাতে জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা করা, এবং বাংলাদেশকে একটি উন্নত দেশের দিকে ধাবিত করা, এবং তার এই কর্ম পরিকল্পনা এবং কার্যক্রমের অংশীদার হিসেবে এবং সহযোগিতা হিসেবে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সবসময় তার পাশে থেকে কাজ করে যাচ্ছে, এবং বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী তার অন্তর থেকে এবং তার কার্যকলাপের মাধ্যমে কিন্তু সবসময় দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা এবং জাতির জনকের আদর্শ বুকে ধারণ করে কার্যক্রম পরিচালনা করে থাকে। জি লেখক আপনাকে ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো। তার আগে আমরা একটু রাশেক রহমান আপনার কথা শুনে নিতে চাই, আজ আপনি পরে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিনে দেশে ফিরেছিলেন, তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষেই আমাদের আজকের আলোচনার বিষয় আলোক বর্তিকা। তো রাশেক রহমান আপনার কাছে জানতে চাইবো যে আপনি একজন তরুণ আওয়ামী লীগ নেতা, আজকের তরুণ নেতৃত্ব শেখ হাসিনার আদর্শকে কতটুকুন ধারণ করতে পারছে?
আপনাকে ধন্যবাদ, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমাদের শ্রদ্ধেয় স্যার তিনি অনুষ্ঠানে উপস্থিত আছেন তাকে অনেক অনেক সম্মান কৃতজ্ঞতা। পাশাপাশি লেখক আমাদের নতুন জেনারেশনের অন্যতম একজন সাহসী কণ্ঠস্বর নেতা ছাত্রলীগের, তো আমি দেখেন এভাবে কথাটা বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যে আদর্শ, তার যে ত্যাগ বা তার ভিতরে যে নিহিত শক্তি, একে যদি ধারণ করা যায় সম্পূর্ণভাবে তাহলে খুব ভালো। এই কাজটা দূর হোক, অত সহজ নয়। কেন, আমি কিছুদিন আগেই বঙ্গবন্ধু কন্যার জন্মদিনে একটা অনুষ্ঠানে বলেছিলাম, এটা জাতীয় জাদুঘরে হয়েছিল, আমি বলেছিলাম যে দেখেন আমার বয়স যখন 10 বা 11, সেই সময় আমি নিজে চোখে দেখেছি যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী হওয়া সত্ত্বেও, এই দেশের জাতির পিতার কন্যা হওয়া সত্ত্বেও, তিনি গরুর গাড়িতে চড়ে আমার এলাকা রংপুর মিঠাপুকুর, অর্থাৎ যেখান থেকে আমার বাবা এইচ এন আশুর রহমান এমপি বারবার এমপি হিসেবে নির্বাচিত হন, সেই এলাকার ঘাগর নদীর তীরে তিনি গরু গাড়িতে চড়ে গিয়েছিলেন জনসভা করতে, এবং সেই সময় সেই জনসভায় কিন্তু অনেকেই আজকে নতুন প্রজন্মের হ্যাজাকবাতি বলতে কি বোঝায় সেটা পরিচিত না, সেখানে এক হ্যাজাকবাতি জ্বালিয়ে এক ব্যাটারির এক মাইক দিয়ে তাকে যেমন আমি জনসভা করতে দেখেছি, ঠিক একইভাবে আমি রংপুরের টাউন হলে সকাল 9টা থেকে রাত্র 10টা পর্যন্ত তার নেতাকর্মীদেরকে নিয়ে অবিরাম ধারায় বর্ধিত সভা করতে দেখেছি। তিনি কিন্তু শশা খেয়ে সারাদিন পার করেছেন এবং নামাজ পড়ার জন্য কয়েকবার উঠে পাশে শিল্পকলার একটা ভবন ছিল সেখানে গেছেন, আবার ফিরে এসেছেন। এই যে ধৈর্য, এই যে ত্যাগ, এর মধ্য দিয়ে কিন্তু বঙ্গবন্ধু কন্যা আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, শুধুমাত্র রক্তের কারণে নয়, বঙ্গবন্ধুর কন্যার সেই কারণে নয়, তার নিজস্ব যে ত্যাগের জায়গা, নিজস্ব যে সক্ষমতার জায়গা, সেই জায়গার থেকে তিনি কিন্তু আজকে এই জায়গায়, এবং তিনি এই দলের প্রতিটা নেতাকর্মীকে নামে চেনেন, তার আর্থসামাজিক পরিস্থিতি কি সেই সম্বন্ধে তিনি সম্যক ধারণা রাখেন। এবং আজকে এই 17ই মের এই অনুষ্ঠানে একটা জিনিস আমাকে বলতেই হয়, দেখেন 1971-81 সালের 17ই মেতে বঙ্গবন্ধু কন্যা যখন ফিরে আসলেন, অনেকে ভাবতে পারেন সরল ভাবে দেখতে চান, কিন্তু আমি একটু ব্যাপারটাকে অন্যভাবে দেখি। 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় সপরিবারে, তখন কিন্তু কয়েক শ্রেণীর মানুষ আমাদের আশেপাশে ছিল। এক শ্রেণীর মানুষ প্রতিবাদ করেছিলেন, তাদেরকে দমন করেছিল ওই মেজর জেনারেল জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক সহ অন্য যারা দেশ শত্রু ছিলেন তারা। আরেক শ্রেণীর মানুষ প্রতিবাদ করতে পারেননি, করেননি, কিন্তু ভিতরে ঘৃণা করেছেন, অর্থাৎ প্রতিবাদ করার শক্তি ছিল না কিন্তু ভেতরে ভেতরে ঘৃণাটা ছিল। আরেক শ্রেণীর মানুষ ছিল যারা পর্যবেক্ষণ করছিলেন যে কি হয়। কিন্তু এই যে তিন শ্রেণী, এই তিন শ্রেণীকে নিয়ে বাংলাদেশ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে একটি নিশ্চিত অন্ধকারচ্ছন্ন ভবিষ্যতের দিকে এগিয়ে গিয়েছিল। এবং আপনি দেখবেন যে মেজর জেনারেল জিয়াউর রহমানকে যে হত্যা করা হলো সার্কিট হাউসে, সেটার পিছনে কিন্তু একটা অন্যতম কারণ ছিল যে যেই দামাল ছেলেরা, যেই সূর্য সন্তান, যেই মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তাদের কিন্তু সে হত্যা করা শুরু করেছিল। এবং আপনি মনে করে দেখবেন 1980-এর দশকে কিন্তু তিনি হাজার হাজার সেনা কর্মকর্তা, বিমান বাহিনীর কর্মকর্তাকে বিনা বিচারে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে ফাঁসি দিয়ে ঝুলে দিয়েছিলেন। কারণ কি, মুক্তিযোদ্ধাদের রিহ্যাবিলিটেশনটা তিনি চান নাই, এবং সেই জায়গায় ওই মেজর জেনারেল মঞ্জুর, তারা যারা মুক্তিযোদ্ধা কয়েকজন ছিলেন সেনাবাহিনীতে, তারা মেজর জেনারেল জিয়াউর রহমানের প্রাতিষ্ঠানিক ভাবে বাংলাদেশের রাজনীতিকে দুর্নীতিগ্রস্ত করা, অর্থাৎ আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, এই যে তার একটা উদ্দেশ্য ছিল, একে রহিত করার জন্য কিন্তু এই হত্যাকাণ্ড ঘটে যায়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন 6টি বছর এত কষ্টের মধ্য দিয়ে, এত দুঃখ গঞ্চনার মধ্য দিয়ে, তিনি নিজে কিন্তু সংসদে বারবার বলেছেন যে, এবং বিভিন্ন ভাষণও তিনি বলেছেন যে, রোহিঙ্গাদের ব্যাপারে যখন তিনি কথা বলেন তখন তিনি বলেন যে তাদের কষ্ট আমি বুঝি, কারণ আমি নিজেও একজন রেফিউজি ছিলাম শরণার্থী। সুতরাং এই যে গঞ্চনা, এই যে দুঃখ কষ্ট, এর মধ্য থেকে তিনি যখন 1981 সালের 17ই মে ফিরে আসলেন, তখন যেটা হলো, এটাকে ইংরেজিতে বলা যায় শি ওয়াজ দ্য রিটার্ন অফ দ্য হোপ, অর্থাৎ যে আশাটা ছিল, যে আশা হারিয়ে গিয়েছিল, সেই আশা আবারও বাঙালির কাছে ফিরে আসলো। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র একটা নাম না, তিনি বাঙালি, বাংলাদেশের জন্য আশা। এবং আমি যান্ত্রিক গোলযোগ বা প্রযুক্তিগত সমস্যার কারণে আমার যুক্ত একটু দেরি হয়েছে, আমি জানি না আমাদের শ্রদ্ধেয় আনোয়ার হোসেন স্যার কি কি বিষয়ে কথা বলেছেন বা লেখক কি কি বিষয়ে কথা বলতে পেরেছে। আমি শুধু একটা জিনিস বলতে চাই, দেখেন এই দেশের গণতন্ত্রের সবচেয়ে বড় যেই বৈশিষ্ট্য,
যে আমরা আজকে ওয়েস্টমিনিস্টারিয়ান পার্লামেন্টারি সিস্টেমকে অনুসরণ করি, অর্থাৎ সংসদীয় শাসন ব্যবস্থায় আমরা বিশ্বাস করি। এই সংসদীয় শাসন ব্যবস্থা যদি বাংলাদেশে এসে থাকে, আমরা যদি একটু পেছনে যাই, ইতিহাসকে বিশ্লেষণ করি, আমরা দেখব বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা আন্দোলনের অন্যতম শর্তই ছিল যে আমরা বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থা কায়েম করবো, অর্থাৎ রাষ্ট্রপতির যে ভারসাম্যহীন শাসন ব্যবস্থা সেই ব্যবস্থায় তিনি বিশ্বাস করতেন না। আবার আপনি যদি একটু এগিয়ে যান, ইন্ডেমনিটি বিলের মতো একটি কালো অধ্যাদেশ, একটি কালো আইন, যে আইনের মধ্যে যে জাতির পিতার হত্যাকে বিচার করা যাবে না, এবং অর্থাৎ আপনি এই দৃষ্টান্ত রেখে যাচ্ছেন যে এই দেশে যে কোনো সময় আপনি যে কাউকে হত্যা করবেন, অন্যায় করবেন, তার বিচার হবে না, বিচারহীনতার সংস্কৃতিকে আপনি উদযাপন করবেন, সেই বিচারহীনতার সংস্কৃতির বছরের পর বছর উদযাপনের যে আয়োজন তাকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক নেতৃত্ব দিয়ে একটি লাথি মেরে ভেঙেছে, ছারখার করে দিয়েছে, যার দরুন আজকে বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সহ অন্য যত লক্ষ লক্ষ মানুষের হত্যাকাণ্ডের বিচার হয়নি। এখানে উল্লেখ থাকে 1971 সালের 30 লক্ষ শহীদ যারা প্রাণ দিয়েছেন, আমার 2.5 লক্ষ মা বোন যারা সম্ভ্রম দিয়েছেন, তাদের ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন রাজাকার আলবদর আল শামস, তাদের বিরুদ্ধে বিচার হয়েছে এবং হচ্ছে, এটা চলমান একটি প্রক্রিয়া। অর্থাৎ তিনি একে আঘাত করলেন এত জোরে যে বাংলাদেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূরে চলে গেল। এবং আরেকটা জিনিস দেখেন, এভাবে বলতে চাই, একটু দর্শন নির্ভরভাবে বলতে চাই যে হুসেইন মোহাম্মদ এরশাদ একজন স্বৈরাচার ছিলেন, তিনি তার স্বৈরাচারী শাসন আমলে যদি এতটুকু কোনো ভালো কাজ করে থাকে, আমি মনে করি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি জনগণের ছিলেন, জনগণের নেত্রী, জনগণের সম্পদ ছিলেন, তার চাপে পড়েই কিন্তু ওই স্বৈরাচারী সত্তারা কিছুটা হলেও হয়তো বা কিছু কাজ করার চেষ্টা করেছে। তার মানে কি, যখন আপনি ক্ষমতায় আছেন কি আছেন তার থেকে বড় কথা আপনি প্রতিবাদী কিনা। বঙ্গবন্ধুর কন্যার প্রতিবাদী হবেন, বঙ্গবন্ধুর কন্যা জনগণকে ভালোবাসবেন এবং জনগণের জন্য যেটা সঠিক সেটা তিনি ক্ষমতায় থাকুন বা নাই থাকুন তিনি তার কণ্ঠের প্রয়োগ ঘটাবেন। এই বাস্তবতার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের আজ পর্যন্ত যত কল্যাণকর কাজ হয়েছে, প্রতিটি কাজের কোনো না কোনো জায়গায় আপনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা প্রচ্ছন্ন প্রত্যক্ষ এবং পরোক্ষ ছাপ খুঁজে পাবেন। এবং সবচেয়ে বড় কথা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে আমরা যেটা বুঝি, যে আপনার এখন আমাদের নতুন প্রজন্মের যারা আছি তাদের জনসংখ্যা সমস্ত জনসংখ্যার তুলনায় বেশি, অর্থাৎ আমাদের সক্ষমতা অনেক বেশি। ঠিক একই সাথে সেই ধারাবাহিকতায় গণতান্ত্রিক যে মুনাফা, ডেমোক্রেটিক যে ডিভিডেন্ড, অর্থাৎ আপনি রাজনীতি করলে জনগণের জন্য কিছু করবেন, আপনি রাজনীতি করলে এই দেশের নতুন প্রজন্মের জন্য কিছু করবেন, এই যে ধারণা, এই ধারণাকে প্রতিষ্ঠিত করলেন কি, এই ধারণাটিকে প্রতিষ্ঠিত করলেন আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমি সেই জায়গা থেকে মনে করি যে অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশ, যারা হেনরি কিসিঞ্জার বলতো যে বটমলেস বাস্কেট, অর্থাৎ তলাবিহীন ঝুড়ি, সেই তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজকে যেই জায়গাটা এসেছে, 38তম জিডিপি অধিকারী আমরা, এবং দেখেন এই করোনা ভাইরাসের মহামারী এই প্রকোপের সময় যে আমাদের আমাদের একটা বিরতি নিতে হবে, রাষ্ট্রগ্রহণ আপনি যদি এক মিনিটের মধ্যে শেষ করেন। পৃথিবীর পৃথিবীর অনেক দেশ বিধ্বস্ত হয়ে পড়েছে, পর্যদস্ত হয়ে পড়েছে, আমরাও আক্রান্ত না সেটা বলি না, আমাদের সমস্যা নাই সেটা বলি না, কিন্তু বাংলাদেশ এখনো আর্থসামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণে পৃথিবীর বহু পরাক্রমশালী দেশের তুলনায় আমাদের পারফরমেন্স, আমাদের এখনো এগিয়ে চলাটা অনেকের তুলনায় ভালো আছে। সুতরাং এর সবই কারণটা হচ্ছে কি, যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবসে বলতে চাই যে তার হৃৎস্পন্দন আর বাঙালির হৃৎস্পন্দন এই দুটি একই ছন্দে চলে, তিনি বাঙালিরে চেনেন, বাঙালিরে বোঝেন, বাঙালিও তারে চেনেন, তারে বোঝেন। আমাদের মাঝে কিছু দুষ্টু লোকজন আছে যারা পথে পথে মাঝে মাঝে আসলে আমরা মানুষকে বিভ্রান্ত করতে চাই, পথভ্রষ্ট করতে চাই, এবং তার যে ধারাবাহিক উন্নয়নের পথধারা সে পথধারায় বাধা সৃষ্টি করার চেষ্টা করি। তবে আমি বিশ্বাস করি 1981 সালের 17ই মেতে যে ধারার সূচনা হয়েছে এই ধারায় আর কোন রকম বাধা সৃষ্টি করা যাবে না। নিশ্চয়ই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনায় আমায় যে শক্তিশালী বাঙালি জাতিসত্তায় উদ্ভাসিত হতে দেখতে চান, সেই বাঙালি জাতিসত্তায় আমরা নিশ্চয়ই উদ্ভাসিত হব। জি, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা বিরতির পরে এসে আপনার সঙ্গে আবারও কথা বলবো। দর্শক, একুশের রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। একুশের রাতে আবার স্বাগত জানাচ্ছি, আমাদের আজকের আলোচনার বিষয় আলোকবর্তিকা। স্যার, আমরা আলোচনা করছিলাম, আলোচনা শুনছিলাম বিশ্ব নেতা শেখ হাসিনা,
এই যে ঝড় ঝঞ্ঝা পেরিয়ে আজকে তিনি বিশ্ব নেতা, এই জায়গাটাতে স্যার এই পথ চলাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তিনি বাঙালির বাংলাদেশের নেতা প্রথমত। বঙ্গবন্ধু যেমনটা ছিলেন, তৃণমূল পর্যায় থেকে সংগ্রাম করে বঙ্গবন্ধু বাঙালির নেতা হয়েছিলেন। 1973 এক পড়ন্ত বিকেলে, শেষের বছরের শেষের দিকে, 32 নম্বরের বাড়িতে টুঙ্গিপাড়া থেকে আসা কিছু চেনা জানা মানুষকে নিয়ে আড্ডায় বসেছিলেন বঙ্গবন্ধু। এক পর্যায়ে তিনি সবাইকে বললেন, দেখ আমি মারা গেলে তোরা আমাকে টুঙ্গিপাড়ায় কবর দিবি। সবাই রাজি হলো, স্বীকার করলো যে আপনি টুঙ্গিপাড়ার মানুষ, টুঙ্গিপাড়ায় কবর হলেই ভালো হবে। তারপর বঙ্গবন্ধু আরেকটি কথা বললেন যে আমার কবরের উপরে একটা টিনের চোঙা লাগিয়ে দিবি। সবাই জিজ্ঞেস করলো, মুসলমানের কবরে তো টিনের চোঙা লাগে না। তো বঙ্গবন্ধু বলেন, আমার কবরে দিবি। কেন? এই টিনের চোঙা ফুঁকে ফুঁকে শেখ মুজিব নামে একজন তরুণ বাঙালি বাঙালি বলতে বলতে রাজনীতি শুরু করেছিল। সেই প্রমাণটা আমি রাখতে চাই, সবাই দেখে বুঝবে। তো এই যে বাঙালির প্রতি তার আত্মিক সম্পর্ক যেটা, এবং তিনি 1954 নির্বাচনের সময় এক বৃদ্ধা সৌজন্যে মুগ্ধ হয়ে অসমাপ্ত আত্মজীবনীতে লিখছেন যে মানুষের সঙ্গে আমি কোনোদিন প্রতারণা করতে পারবো না। এই উত্তরাধিকার সৃষ্টি শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তো সেই জন্যে বাঙালির প্রতি তার দরদ থাকাটা অত্যন্ত স্বাভাবিক, এটা স্বাভাবিক। কিন্তু বাঙালির নেতৃত্ব দিতে গিয়ে বিশ্ব পরিসরে নিজের আবেদনটিকে তিনি ছড়িয়ে দিতে পেরেছেন যেমনটা বঙ্গবন্ধু পেরেছিলেন। এবং আমি 2019-এর 17ই মার্চ বঙ্গবন্ধুর উপরে আলোচনা করতে গিয়ে বলেছিলাম, তাকে অবশ্যই বিশ্ববন্ধু বলা উচিত। তো তিনি আসলে, তার অসংখ্য দৃষ্টান্ত যুক্তি আছে তাকে বিশ্ববন্ধু বলবার। একইভাবে শেখ হাসিনাকেও আমরা বিশ্ব নেতা বলতে পারি। তার ধরুন এই যে রোহিঙ্গা সংকট, সংকটটি বাংলাদেশের নয়, বাংলাদেশ তৈরি করেনি সংকটটি, সারা বিশ্বের দায়বদ্ধতার মধ্যে পড়ে। সারা বিশ্বের হয়ে বাংলাদেশ শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, এটা বৈশ্বিক সমস্যা। এবং সারা পৃথিবীর নির্যাতিত মানুষের কাছে তিনি একটি সোচ্চার কণ্ঠস্বর হিসেবে বিরাজ করছেন, এবং বাংলাদেশের মানুষের জন্য তিনি যা ভাবছেন, যা করছেন, সেটা তো সারা বিশ্বের নির্যাতিত, শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই জন্যে তিনি বিশ্ব নেতাও বটে, এবং সারা বিশ্ব তার এই নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই যাবৎ আমার যতদূর মনে পড়ে 30টির বেশি পদক তিনি বা স্বীকৃতি পেয়েছেন। এটি কিন্তু চারটিখানি কথা নয়, কারণ বিদেশি শক্তি আর যাই হোক বাংলাদেশকে তোবাজ করে খুব একটা লাভ নেই আর কি, তারা ভালো করেই বোঝে। কারণ বাংলাদেশ এখন অনেক স্বাবলম্বী, আত্মবিশ্বাসী, এই দেশটিকে তোবাজ করলে হয়তো তাদের কিছুটা লাভ হতে পারে ঠিকই, কিন্তু অযথা বাক্য বিলাসী হয়ে তোবাজ করে খুব একটা লাভ নেই। শেখ হাসিনাকে যে সম্মাননা দেওয়া হয়েছে সারা বিশ্ব থেকে, তা তার কর্ম এবং কৃতির স্বীকৃতি বটে বিশ্ব নেতা হিসাবে। স্যার, এই যে বাংলার মানুষকে আপন করে নেওয়া, এই যে দেখুন কিছুক্ষণ আগে আমরা শুনলাম যে গরুর গাড়িতে চলেছেন, এটা কিন্তু লোক দেখানো বা টেলিভিশন ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করা নয়। কারণ টুঙ্গিপাড়ায় তার শেকড়, টুঙ্গিপাড়া তো অজপাড়া গা, সেখানে তার জন্ম, তার জন্ম না হলেও তার বাবা জন্ম হয়েছে। শেকড়ের কাছে ফিরে যান তিনি
চেতনা দিক থেকে আবার রিকশাও চড়েছেন আবার মানুষের বুকে টেনে নিয়েছেন এই তো কদিন আগে পঞ্চাশ হাজার মানুষকে তিনি এই জায়গাটিতে স্যার আসতে চাই যে আমরা আরেকটি যুদ্ধে অবতীর্ণ হয়েছি সেটি এই করোনা মহামারী এই জায়গাটিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সাহসী ভূমিকা দেখিয়েছেন বা দেখাচ্ছেন যেভাবে লড়ছেন যেভাবে মানুষকে সাহস দিচ্ছেন সেই জায়গাটিতে আপনার মূল্যায়ন জানতে চাই করোনা যুদ্ধে তিনি সেনাপতি প্রধান সেনাপতি তিনি রণকৌশল নির্ধারণ করেন এবং তিনি লড়ছেন করোনা যুদ্ধে সৈন্য বঙ্গবন্ধু একসময় বলেছিলেন রক্তপাত না ঘটিয়ে যুদ্ধ জয় করাটাই সেনাপতির বুদ্ধিমানের কাজ কিন্তু করোনা যুদ্ধ এমন একটি সেখানে আমার জীবন ক্ষয় হতেই বাধ্য হচ্ছে তাই আর কি তবু যা হোক যেটা হচ্ছে যে এই যুদ্ধে তিনি প্রধান সেনাপতি হিসেবে রণনীতি নির্ধারণ করে দিচ্ছেন কিন্তু সমস্যাটা হয়ে গেছে এই রণনীতিকে রণকৌশলে রূপান্তরিত করে বাস্তবায়ন করবার মাঠ পর্যায়ে বেশ কিছু সমস্যা হয়ে যাচ্ছে বাংলাদেশে কারণ শেখ হাসিনা চলেন রকেট গতিতে তার চিন্তা তার কর্ম অত্যন্ত উদ্ভাবনী দ্রুত গতি সম্পন্ন তার সঙ্গে তাল মেলানো তার সহকর্মী সহযোগীদের সম্ভব হচ্ছে না সেই জন্যে আমার মনে হয় মাঝে মধ্যে মাঠ পর্যায়ে আমরা নানা ব্যত্যয় বিচ্যুতি লক্ষ্য করছি কিন্তু সামগ্রিকভাবে বঙ্গবন্ধুর প্রধান সেনাপতি শেখ হাসিনার প্রধান সেনাপতিত্বে যে করোনা যুদ্ধটি চলমান সেটি অবশ্যই সারা বিশ্বে নজর কেড়েছে অন্তত একটি সফল যুদ্ধ পরিচালনা দৃষ্টান্ত হিসাবে তবে যুদ্ধ শেষে বলতে পারবো যে যুদ্ধটি কেমন হয়েছিল স্যার রাশিক রহমান আপনার কাছে আসবো যে স্যার বলছিলেন যে শেখ হাসিনা যে গতিতে চলেন অন্য পরবর্তী নেতৃত্ব সেই গতিতে চলতে পারছেন না এটা কি আসলে মানে একটা সমস্যা কিনা বা শেখ হাসিনা যে তার যে নেতৃত্ব গুণ সেটা রিসিভ করার মতো বা সেটা গ্রহণ করার মতো মানে কিছুটা অভাব নেতৃত্বে অন্য নেতৃত্বের মধ্যে রয়েছে কিনা স্যার বেয়াদবি নেন কিনা একটু দ্বিমত করে এভাবে বলতে চাই যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই করোনা ভাইরাসের যুদ্ধে সেনাপতি হিসাবে যেখানে যে নির্দেশ দিয়েছেন প্রতিটি নির্দেশের যদি আমরা হিসেব নিতে বসি যে আসলে কতটা সফল বা কতটা সফল না বেশিরভাগ জায়গায় সফল ঠিক যেমন ফলাফল আমরা আশা করেছিলাম তাই একটি জায়গায় দুঃখজনক হলো সত্য সেটা হচ্ছে যে আমি একটু সরাসরি কথা বলতে ভালোবাসি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের উপরে ন্যস্ত যে দায়িত্ব সেই জায়গাটায় আমরা বোধহয় একটু ব্যর্থ হয়েছি সমস্যা হচ্ছে এই যে জটিল যে অধিদপ্তরের কথা আমি বললাম এর যে সাংস্কৃতিক চর্চা এর যে এর ভিতরে যে সংস্কৃতিটা বিরাজমান বহু বছর ধরে এটাকে আসলে একদিনে সমাধান করার সুযোগ আসলে নাই আমি এক জায়গায় বলছিলাম যে দেখেন আপনি পৃথিবীর যেখানে যাবেন সেখানে একটা প্র্যাকটিস ম্যানুয়াল আছে একজন চিকিৎসক কিভাবে চিকিৎসা করবেন সেটা বই পাওয়া যায় এবং এটা সরকার দ্বারা স্বীকৃত এই বইয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ আসলে নাই এবং গণস্বাস্থ্যের ক্ষেত্রেও সেখানে একটা ম্যানুয়াল পাওয়া যায় বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু বাংলাদেশ একটা ব্যতিক্রমী দেশ যেখানে ৪৭ বছর ৪৮ বছর আমরা স্বাধীন হয়েছি কিন্তু এখনো আমার দেশের চিকিৎসকরা একটা প্র্যাকটিস ম্যানুয়াল বানাতে পারেননি বা বানাতে দেননি বা বানাতে রাজি নন যার দরুন যেটা হয়েছে কি যে বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা যেটা স্যার বললেন ওই জায়গায় যেতে চায় যেই গতিতে তিনি এগিয়ে যেতে চাচ্ছেন যেই গতিতে তিনি এগিয়ে যেতে চান যেই গতিতে তিনি তার জনগণের কাছে সেবা পৌঁছে দিতে চান সেই জায়গায় এই অধিদপ্তরের কিছু লোক সকলে নয় কিছু সংখ্যক তারা ব্যর্থ হচ্ছে অবশ্যই বেশিরভাগ চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী যারা আছেন গণস্বাস্থ্যের সাথে যারা জড়িত আছেন তারা ফ্রন্টলাইন যোদ্ধা তারা নিবেদিত ভাবেই যুদ্ধ করছেন নেতৃত্বের যে নির্দেশনা তা পালন করার চেষ্টা করছেন কিন্তু ওই যে রণকৌশলের কথাটা যেটা স্যার বললেন সেই জায়গায় কিছুটা আমরা হয়তো বা পিছিয়ে আছি বা ছিলাম এখন একই সুরে বলতে হয় যে যখনই যুদ্ধ শেষ হবে তখনই আমরা বলতে পারবো কতটা আমরা সফল হলাম তবে ৪৭ যেমন ধরেন এগিয়ে গিয়েছিল যেসব জায়গায় জনসম্পদের অভাব ছিল লোকবলের অভাব ছিল সেখানে কৃষকদের ধান কেটে দেওয়ার জন্য সেটাকে আমরা অভিবাদন জানাই
ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, ঠিক একইভাবে বিভিন্ন ক্ষেত্রে দান কর্মকাণ্ডে। হ্যাঁ, কিছু অনিয়ম আছে বাংলাদেশের মধ্যে, একটা দারিদ্র সংকুল দেশে যেখানে দুর্নীতি একটা হাজার বছরের বাস্তবতা, সেখানে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ত্রাণ দিবেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা হবে না, এটা মনে করাটাও কিন্তু একটা বাস্তবতা বিবর্জিত বালকিল্য চিন্তা ভাবনা। সুতরাং আমি সেই ব্যাপারে গর্বিত নই, আমি সেটাকে ডিফেন্ড করব না, আমি শুধু বলবো যে 17 কোটি মানুষের দেশে এত কোটি মানুষকে স্বাস্থ্য রক্ষা সুরক্ষা দেওয়ার পাশাপাশি তার কর্মকাণ্ড চালিয়ে যাওয়া কঠিন কাজ। পাশাপাশি আপনি দেখুন, প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী, তারা কিন্তু প্রস্তুত আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য, এবং তারা এই সমাজকে সুরক্ষা দিয়ে যাচ্ছে। সুতরাং 99.99% জায়গায় আমরা সফল ইতিমধ্যে। তবে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, জনস্বাস্থ্যের যে জায়গাটা, সেটা নিয়ে সেখানে কিছু উন্নয়ন হবে। আমি শুধু একটা কথা বলতে চাই, আমি আজ থেকে 3 বছর আগে ন্যাশনাল ডিফেন্স কলেজ, আপনি জানেন যে সেনাবাহিনীর একটি সর্বোচ্চ পাঠদানের মানে বিদ্যাপীঠ, এর নাম হচ্ছে ন্যাশনাল ডিফেন্স কলেজ, সেখানে ক্যাপস্টোন কোর্স করেছিলাম, এবং আমার সৌভাগ্য হয়েছিল সেই ক্যাপস্টোন কোর্সে আমাদের শ্রদ্ধেয় স্যার স্যার, তিনি একটা লেকচার দিয়েছিলেন, সেখানে আমি তার লেকচারটা শুনেছিলাম। সেখানে তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে জননেত্রী শেখ হাসিনার যে আগমন বাংলাদেশে, এটা কিন্তু ইটস লাইক রিবার্থ অফ বাংলাদেশ, অর্থাৎ এটা বাংলাদেশের নতুন করে জন্ম হওয়ার সময়ের একটি ঘটনা। এর কারণটা হচ্ছে, দেখেন বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ড করার পরে, হত্যাকাণ্ডের পরে বাংলাদেশ যে দিক হারালো, বাঙালি কেন, বাংলাদেশ কেন, আমাদের যে অভিযাত্রাটা কি কারণে, আমরা কি অর্জন করব বা কি ধরনের জাতিসত্তায় উদ্ভাসিত হব, এই ব্যাপারটাই সম্পূর্ণ হারিয়ে গিয়েছে। এবং 55,598 বর্গ মাইলের এই দেশ, আপনার একটা রক্তক্ষয়ী যুদ্ধ, একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হলো, সেই দেশের এবং সেই দেশের যে জাতিসত্তায় আমাদের পৃথিবীর জন্য কি ভূমিকা, সেই জায়গাটা আমরা ভুলে গিয়েছিলাম। আমরা পাকিস্তানি হয়ে যাচ্ছিলাম, এই যে বাংলাদেশ জিন্দাবাদ, জয় বাংলা হারিয়ে গেল, সাম্প্রদায়িক যে সম্প্রীতির জায়গা সেটা হারিয়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে বাংলাদেশকে আবার নতুন করে পাকিস্তানি ভাবধারা থেকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনা। জি জি, একদম ফিরিয়ে আনা, 4টি যে মৌলিক স্তম্ভ যেই প্রেরণার উপরে ভিত্তি করে এদেশ স্বাধীন হয়েছিল, সেই জায়গায় ফিরিয়ে আনার ক্ষেত্রে বঙ্গবন্ধুপূর্ণ জননেত্রী শেখ হাসিনার যে অক্লান্ত পরিশ্রম এবং ভূমিকা, তার জন্য কিন্তু আমরা বলতেই পারি যে বাংলাদেশ আবার নতুন করে জন্ম নিয়েছিল তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। জি রাশেদ রহমান, আমরা একটু লেখকের কাছে যেতে চাই, লেখককে সুযোগ দিতে চাই। লেখক, আপনার কাছে আসবো যে আজকের ছাত্রলীগ কি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে শেখ হাসিনা যে আলোকবর্তিকা হয়ে ফিরে এসেছিলেন, আজকের ছাত্রলীগকে সেই আলোকবর্তিকা বা সেই আলোটা সারা দেশে জ্বালিয়ে দিতে পারছে কিনা, বা ভবিষ্যতে কতটুকু পারবে? জি ধন্যবাদ। যে আমি প্রথমেই বলেছি এবং যে যখন দেশরত্ন শেখ হাসিনা দেশে আসার পর থেকে, সে 81 সালের থেকে আজ পর্যন্ত, কিন্তু বিশেষ করে যখন লড়াই সংগ্রামের দিনগুলো প্রত্যক্ষভাবে মাঠে থেকে যখন লড়াই সংগ্রাম করে চালিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা, তখন কিন্তু তার হাতিয়ার হিসেবে বাংলাদেশ ছাত্রলীগই কিন্তু তার পাশে সবসময় ছিল। এবং আপনারা জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের হাতে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন, এবং তার মৌলিক যে কারণটাই ছিল কিন্তু এই অসাম্প্রদায়িক চেতনার, বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের আপনার যখন সংস্কার করা হয়েছে সাথে সাথেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগকেও একইভাবে এ করা হয়েছে, এবং বাংলাদেশ ছাত্রলীগের 1 বছর আগে আপনার এই বাংলাদেশ আওয়ামী লীগের আগে কিন্তু ছাত্রলীগের জন্ম। সুতরাং এবং এই জাতিজনক বঙ্গবন্ধুর আদর্শকেই আমরা বুকে ধারণ করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে আপনার বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছ থেকে যেভাবে বাংলাদেশ ছাত্রলীগকে উপস্থাপন করতে চায়, আমরা ঠিক সেভাবে উপস্থাপিত হই। আমরা বাঙালি, বাঙালির কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে সবসময় দেশরত্ন শেখ হাসিনার আদর্শেরই প্রতিফলন হিসেবেই আমরা মানে কাজ করতে পছন্দ বোধ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং তার এই ধারাবাহিকতায় আপনারা দেখবেন যে এই যে বর্তমান পরিস্থিতিতে কিন্তু যখনই এই যখনই দেশরত্ন শেখ হাসিনা যখনই খেয়াল করলেন যে এই শ্রমিক সংকট সহ যে একেবারে তৃণমূল মানুষের কাছে পৌঁছানোর জন্য সব থেকে কার্যকরী সংগঠন হিসেবে কিন্তু ছাত্রলীগ ভূমিকা রাখার সম্ভাবনা সব থেকে সুযোগ আছে বেশি, সুতরাং তখনই কিন্তু তিনি ছাত্রলীগকে আহ্বান জানিয়েছিলেন। এবং আপনারা দেখেছেন কিভাবে আপনারা সারা দেশে কৃষকের পাশে এগিয়ে দাঁড়িয়েছেন, কৃষকের ধান কেটে দিয়েছেন, তাদের সেই ধান ঘরে তুলে দিয়েছেন, এবং এই এইটা কিন্তু ব্যাপক প্রশংসিত হয়েছে, সারা দেশের মানুষ কিন্তু প্রশংসা করেছে ছাত্রলীগের।
সেই জায়গাটা থেকে যদি বলি যে শেখ হাসিনার নির্দেশে বা সেই আদর্শকে ধারণ করে আপনারা এই কাজটি করতে পেরেছেন, ভবিষ্যতে ছাত্রলীগ, ছাত্রলীগ নিয়ে অনেক সমালোচনাই কিন্তু এর আগে আমরা দেখেছি আপনারা বদলে যাওয়া ছাত্রলীগের নেতৃত্ব, সেই জায়গাটি থেকে যদি বলি যে সামনের দিনগুলোতে সেই আদর্শ কতটুকুন আপনারা ধারণ করে নিয়ে যেতে পারবেন বা ছাত্রলীগ ধারণ করতে পারবে? জি অবশ্যই, আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ ছাত্রলীগ যে আদর্শিক সংগঠন, এখানে কিন্তু নির্দিষ্ট গঠনতন্ত্র আছে, বাংলাদেশ ছাত্রলীগের একটি শক্তিশালী গঠনতন্ত্র আছে এবং আমাদের গঠনতন্ত্রের মধ্যে উল্লেখই আছে যে গঠনতন্ত্রের সর্বোচ্চ গঠনতন্ত্র হচ্ছে দেশরত্ন শেখ হাসিনা। সুতরাং এই দুইয়ের সমন্বয়ে কিন্তু আমরা চলে থাকি এবং আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তার চিন্তা ভাবনা এবং তার আদর্শতে যে অসাম্প্রদায়িক চেতনা, যে অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে, বাংলাদেশ ছাত্রলীগও তার ধারাবাহিকতা ভবিষ্যতে রক্ষা করবে এবং সেই ধারাবাহিকতা যেন সুষ্ঠুভাবে রক্ষা করতে পারে, বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা যেন সুষ্ঠুভাবে সেগুলো পালন করতে পারে, সেই পথ তৈরি করার দায়িত্ব অবশ্যই আমরা দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমাদের উপরে বর্তায় এবং আমরা সেভাবেই সংগঠনকে সেভাবেই নেতা কর্মীদেরকে নির্দেশনার মাধ্যমে এবং সংগঠন পরিচালনার মাধ্যমে আমরা সেইভাবেই তৈরি করে যাচ্ছি যাতে আমরা হয়তো আজ আছি কালকে নতুন নেতৃত্ব আসবে, যখনই আসুক না কেন নেতৃত্বের পরিবর্তন হবে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের আদর্শের কখনো পরিবর্তন হবে না, সেই ধারাবাহিকতা অবশ্যই বজায় থাকবে। জি লেখক, আপনার কাছ থেকে বিদায় নিতে চাই। স্যার, আমরা লেখকের কথা শুনছিলাম, আমরা একদম শেষ দিকে এসেছি। স্যার, শেখ হাসিনা একটি কথা ওই দিন বলেছিলেন, সব হারিয়ে আপনাদের পাশে এসেছি, এই বাক্যটা দিয়ে আমরা আপনার কথা শুনতে চাই। দেখুন, তিনি যখন ফিরেছিলেন এই বাংলাদেশে 81-17 মে, তখন তো স্বজন হারানো শ্মশান, তার ছোট ভাই 10 বছরের রাসেল, তাকেও তো হত্যা করা হয়েছিল। কাজেই একজন নারী, একজন কন্যা, বিশেষ করে কন্যা, বাবা মা ভাই বোনকে হারিয়ে বোন হিসেবে, কন্যা হিসেবে বুকে ব্যথার পাহাড় নিয়ে তিনি ফিরে এসেছিলেন। কারণ 75-এ যখন ঘটনাটি ঘটে তখন তো তিনি দেশের বাইরে। এই 75-এর পর সর্বপ্রথম 81-তে দেশে ফিরে এলেন তিনি। তো ওই মুহূর্তে তার মানসিকতা একটু বিচার করুন। মনস্তত্ত্ববিদরা বলতে পারতেন যে তার মনের ভিতরে কি ঝড় চলছিল। প্রকৃতিতে ঝড় চলছিল, ঝঞ্ঝা বিক্ষুব্ধ প্রকৃতি, মুষলধারায় বর্ষণ, ঝোড়ো হাওয়া, তখন তাকে উপেক্ষা করে জনতার ঢল নেমেছিল তাকে স্বাগত জানাতে। তো সেইটে তিনি ফিরে এসেছেন এবং সেই জন্যে তার আমরা বিশ্বাস করব, তাকে তার কথা আস্থা স্থাপন করব, এই জন্যে যে তার তো হারাবার কিছু নাই, সবই তো হারিয়েছেন, পাওয়ারও তো কিছু নাই, কারণ তিনি বঙ্গবন্ধু কন্যা, এটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্রের স্রষ্টা, তার কন্যা তিনি, এর চেয়ে তো বড় প্রাপ্তি আর কি হবে। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই যে সময়কালটি প্রায় 96 থেকে প্রধানমন্ত্রী, 81 থেকে আওয়ামী লীগের নেত্রী, এই সময় তিনি দেশ, দলকে, দেশকে, জনগণকে কী দিয়েছেন সেই বিচারটি করতে হবে। এবং সেই জন্যে আমরা বিশ্বাস করব যে তার তো ব্যক্তিগত আকাঙ্ক্ষা বলতে কিছু থাকছে না এবং তার কর্মকাণ্ডে সেটা প্রমাণ। এবং তিনি দুটো কথা এই প্রসঙ্গে বিচার করব। একটি হচ্ছে যে তিনি বলেছেন যে আমরা শুনেছি, গণমাধ্যমে দেখেছি, 18-19 ঘন্টা তিনি কাজ করেন, 4-5 ঘন্টা ঘুমতে প্রসঙ্গ, আসলেই তাই। কিন্তু আমি সেই জন্য তার গতির কথা বলেছিলাম, সবাই কিন্তু 18-19 ঘন্টা কাজ করতে পারছে না, করবেও না, সবচেয়ে বড় কথা। মাননীয় প্রধানমন্ত্রীর যে ঐকান্তিকতা আছে, যে আনুগত্য আছে দেশের ভবিষ্যতের প্রতি, সবার সমান আছে বলে আমি বিশ্বাস করি না, যে যতই বলুক না কেন এটা বাস্তব সত্য, বাস্তব সত্যের সদর্প উচ্চারণ আমি বলবো, এটা আমার আর কি। তো এখন এই যে আর একটি কথা হচ্ছে যে মানুষটি এই বয়সে
এত সময় দেশ এবং জনগণের জন্য দিচ্ছেন, তা তো কিছু হারাবারও নাই, কিছু পাওয়ারও নাই, এবং দেশকে দেওয়া ছাড়া দেশের কাছ থেকে নেবার কি আছে তার। তো সেই জন্য আমি মনে করি যে স্বজন হারানো শ্মশানে ফিরে এসে সম্পূর্ণ নিজেকে উৎসর্গীকৃত করে দেশ এবং জনগণের জন্য কাজ করবার একটা মানসিকতা তার চেতনায় আছে বলে আমি বিশ্বাস করি। তার প্রতি আস্থা আমাদের অবশ্যই রাখতে হয় আর কি। এবং বঙ্গবন্ধু একটা ঘটনা মনে পড়ছে আমার, যে আমরা একদম শেষ দিকে, হ্যাঁ ছোট করে আমি দুটো কথা বলবো। দেশে ফিরবার সময় যখন তার বিমানটি বিমানবন্দরে নামবে, তখন হঠাৎ করে তিনি ডুকরে কেঁদে উঠলেন বঙ্গবন্ধু, একজন বিদেশি সাংবাদিক তার পাশে। তারা জিজ্ঞাসা করল, সে ব্যক্তি জিজ্ঞাসা করল, আপনি কাঁদছেন কেন, আনন্দের দিন? বলে যে এই যে মানুষ, এদের খাওয়াবো কি আমি? অর্থাৎ মানুষের প্রতি মমত্ববোধ, সেই রক্তের উত্তরাধিকার তো শেখ হাসিনার কাছে। তবে আমি ব্যক্তিগতভাবে যখন তার স্বদেশ প্রত্যাবর্তন আমরা পালন করছি, উদযাপন করছি, তার কর্মকৃতির ফিরিস্তি নিয়ে উল্লসিত হচ্ছি, তখন আমি দুটো প্রত্যাশার কথা বলি। একটি যে প্রথম হচ্ছে, আপনি দল এবং সরকারকে আলাদা করুন। দল এবং সরকারে একাকার থাকলে তাও গণতান্ত্রিক। বঙ্গবন্ধু আপনার চেয়ে কম, একদম শেষ দিকে 30 সেকেন্ডে, আপনার চেয়ে কম সময় আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তিনি দ্বিতীয় তৃতীয় সারির নেতৃত্ব তৈরি করেছিলেন। আপনার সময় এখনো হয়নি, আমরা সেটা দেখতে চাই, কারণ আপনার কাছে যা প্রত্যাশা তার শতভাগ পূরণ হবে আমি তা বলবো না, কিন্তু এই দুটো আমি চাই। জি স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাশেক রহমান, লেখক ভট্টাচার্য আমাদের সঙ্গে থাকার জন্য, যুক্ত হওয়ার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ করব আজকের একুশের রাত। দর্শক, নিশ্চয়ই আমাদের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। শেষ করছি আজকের একুশের রাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।